হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে টবের লেবু গাছের পরিচর্যা করবেন। দেখুন এই গাছটিতে কীরকম লেবু ফলে আছে। তো এরকম গাছ ভর্তি লেবু পেতে গেলে আপনাকে কতগুলি ব্যাপারে বেশ মনোযোগ রাখতে হবে। দেখুন, এটি একটি টবের গাছ, এখানে প্রচুর পরিমাণে লেবু ফলেছে। তো প্রথমেই আসবো মাটির ব্যাপারে। তো লেবু গাছের মাটি তৈরির ব্যাপারে যে বিষয়টি মনোযোগ দিতে হবে সেটি হলো যে লেবু গাছের মাটি সবসময় আপনাকে মনে রাখতে হবে যে জল নির্গম ব্যবস্থাটা যেন খুব ভালো হয়, অর্থাৎ আপনি যে জল দেবেন গাছে সেটা যেন কখনোই গাছের গোড়ায় জমে না থাকে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা যেন বেরিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে সারের ব্যাপার। তো লেবু গাছ মূলত একটু ক্ষারীয় প্রকৃতির মাটিতেই ভালো হয়, তাই আপনারা মাঝে মাঝেই লেবু গাছে চুনের ব্যবহার করতে পারেন, বা মাটি তৈরির সময় বেশি পরিমাণে শঙ্খকুচি বা চুন প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারা ভালো উপকার পাবেন। তো এবারে আসবো যে লেবু গাছের যখন ফুল আসবে তখন আপনাদের কিছু ওষুধ প্রয়োগের প্রয়োজন আছে। যেমন ধরে নিন এই ফুল এসেছে গাছে, তো এরকম যখনই ফুল আসতে শুরু করবে, এই দেখুন এখানে গাছে ফুল এসেছে, তো যখনই ফুল আসবে তখনই আপনাদের লেবু গাছে এই মিরাকুলান অর্থাৎ ট্রাইকন্ট্রোনাল কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে। মিরাকুলান ট্রাইকন্ট্রোনাল, এটি মনে রাখতে হবে যে প্রতি লিটার জলে মাত্র 5 ফোঁটা। এবারে আমরা জানবো যে শুধুমাত্র ফুল আসলেই তো হলো না, গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে সেই ফুলগুলোকে ফলে পরিণত করাটাও আমাদের কাজ। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মিরাকুলান প্রয়োগের সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, সঠিক, কিন্তু সেই ফুলগুলো আর ফলে পরিণত হয় না। তো এই ধরনের সমস্যার জন্য, অর্থাৎ গাছে ফুল আছে কিন্তু ফল নেই, তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই প্ল্যানোফিক্স জাতীয় হরমোন প্রয়োগ করতে হবে। প্ল্যানোফিক্স কিন্তু বন্ধুরা আপনারা খুবই সাবধান এই ওষুধ প্রয়োগের ব্যাপারে, কারণ এটা একটা হরমোন এবং এটার ভুল ব্যবহারে আপনার গাছ কিন্তু মারা যেতে পারে। তো খুবই ভীষণ 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 সাবধান থাকবেন এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে। মনে রাখবেন এটা কেবলমাত্র 2 থেকে 3 ফোঁটা বলেছি, 2 থেকে 3 ফোঁটা 1 লিটার জলে আপনাকে কেবলমাত্র সন্ধ্যার সময় অথবা ভোরবেলা প্রয়োগ করতে হবে। যখন গাছে পর্যাপ্ত পরিমাণে বা যথেষ্ট বেশি পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলো ফুটবে, অথবা কিছু কিছু ফুল যখন ছোট ছোট গুটি বা ফলে পরিণত হবে, তখনই একমাত্র আপনারা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন। এবং এই প্ল্যানোফিক্স ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে গাছের সেই গুটিগুলো অর্থাৎ লেবু গাছের গুটিগুলো ধীরে ধীরে ফলে পরিণত হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আপনাদের জানাই যে এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গাছের রোগ পোকার ব্যাপারে বলছি, গাছের সবথেকে খুব জটিল যে মানে রোগ সেটা হলো এই ক্যাঙ্কার জাতীয় সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতা মাঝে মাঝে এ ধরনের হলুদ হয়ে যায়, এই ধরনের হলুদ মানে এটা একটা ছত্রাক ঘটিত রোগ, এবং এর জন্য আপনাকে রেডোমিল গোল্ড ব্যবহার করতে হবে। এছাড়াও আপনারা দেখতে পারেন যে গাছের মধ্যে, এই দেখুন আমার গাছটা কিছুদিন আগেও আক্রান্ত হয়েছিল, এই অর্থাৎ গাছের গোড়া বা ছালগুলো ধীরে ধীরে সেখান থেকে রস বেরোচ্ছিল, অর্থাৎ আঠা বেরোচ্ছিল, এগুলোকে গামোসিস রোগ বলা হয় বা গাম বা আঠা বেরোনোর রোগ বলা হয়। তো গাছে এই ধরনের আঠা বা গাম বেরোলে আপনাকে মনে রাখতে হবে যে তুতে বা কপার সালফেটের সঙ্গে চুন মিশিয়ে সেটাকে আপনার গাছের গোড়ায় এইভাবে প্রলেপ দিতে হবে, ব্রাশ দিয়ে আপনাকে ঘষে দিতে হবে, তাহলে সেখান থেকে আপনাদের সেই রোগটি থেকে ধীরে ধীরে গাছটি মানে সুস্থ হবে। এছাড়াও আমি আসবো আরেকটি ব্যাপারে, আপনারা গাছে রেগুলার অর্থাৎ মানে প্রতি মাসে অন্তত 25 গ্রাম, মানে এরকম একটি টবের গাছে 25 গ্রাম আপনারা চুন ব্যবহার করবেন। চুনটি গুলিয়ে গাছের একদম টবের ধার দিয়ে, অর্থাৎ গাছের গোড়ায় নয়, ধার দিয়ে আপনারা চুন গুলিয়ে এর মধ্যে গাছের মধ্যে দিয়ে দিবেন, কারণ এই গাছটি হচ্ছে ক্ষার জাতীয় মাটিতে ভালো হয়। তো বেশি যদি এটা অ্যাসিডিক মাটিতে হয় তাহলে সেক্ষেত্রে গাছে গামোসিস রোগের প্রবণতা বৃদ্ধি পায়।
এছাড়াও আপনাদের রেগুলার যে পোকা রোগ পোকা আসবে সেগুলো কন্ট্রোলের জন্য নিম তেল আপনারা ব্যবহার করতে পারেন। গাছে আপনারা মাস্টার্ড কেক এবং হাড় গুঁড়ো এবং আপনার শিংকুচি জাতীয় সারও ব্যবহার করতে পারেন। তো এই হলো আজকে লেবু গাছের পরিচর্যা সম্পর্কে আমার প্রতিবেদন। আপনারা দেখবেন, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও ভালো এবং বাগানের ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।